সে বিয়ে বাড়ি আজ আর নেই, তবু থাক না সেই সব কলা পাতা, মাটির ভাঁড়, পাতের ধারে নুন আর লেবু, টানা টেবিলে লম্বা সাদা রোলের কাগজ, গামছা কোমরে পরিবেশন, কাঠের চেয়ারে পঙ্ক্তি ভোজন আর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আনন্দময় দিনগুলি বেঁচে। রান্নাগুলি না হয় নাই হলো সব হারানো বা বিরল, তার স্মৃতি কি মোছা গেছে কোনোদিনও? মুছে গেছে যে শুধু সেই দিনগুলি আর মানুষগুলি, অ্যালবামের ধূসর পাতাতে তাদের মুখগুলি হঠাৎ খুঁজে পেলে সত্যি করে বলুন মন কেমন করে না? জল জমে না চোখের কোলে? এ যে সবার জীবনের গল্প, জীবনের সে জল ছবি ধরতে চেষ্টা করি এবার। নমস্কার। ব্রিটিশরা যখন ভারতবর্ষে উপনিবেশ স্থাপন করেছিলেন, তখন তারা প্রথমে ভেবেছিলেন যে অন্যান্য উপনিবেশের মতো এখানেও চাপিয়ে দেবেন তাদের নিজস্ব সংস্কৃতি, ভাবধারা এবং অন্যান্য জীবনযাত্রার প্রতিটি আঙ্গিক। কিন্তু ফল হয়েছিল অনেকাংশে উল্টো। তারা আমাদের উপর চাপিয়ে দেবার বদলে আমাদের সংস্কৃতির দ্বারা প্রবলভাবে প্রভাবিত হন। এরই ফল পরে খাদ্যাভ্যাসেও। বিদেশে যা ছিল তাঁদের অতিপ্রিয় ফিশ এন্ড চিপস, তাই আমাদের দেশে এসে নিজস্ব মশলাপাতি উপকরণে জারিত হয়ে ওঠে মৎস্যপ্রিয় বাঙালির অতিপ্রিয় ফিশ ফ্রাই। প্রথমে তার স্থান হয় সমাজের অতি উচ্চমহলে এবং দ্রুত তা জনপ্রিয়তা অর্জন করে ছড়িয়ে পড়ে আপামর বাঙালির মধ্যে। বিয়েবাড়ির পাতে তার স্থান হতে দেরি হয়নি। বহু দশক আগে দেখা যায় এই ফিশ ফ্রাই পরিবেশিত হচ্ছে বাঙালি বিয়েতে, ঠাকুরবাড়িতে, কিন্তু এমনকি রুই মাছেরও ফ্রাই তৈরি হতো। কিন্তু আজকে আমরা দেখাবো সেই সাবেক ভেটকি মাছের ফ্রাই। তখন কিন্তু ডায়মন্ড ফ্রাই তৈরি হয়নি, তখন ফ্রাই তৈরি হতো চৌকো আকারের। আজকে ফিরে যাব সেই সাবেক দিনে, শিখব বাঙালি বিয়েবাড়ির ফিশ ফ্রাই। চলুন শিখি। ভাবতে অবাক লাগে এত অনবদ্য একটি রান্না কিন্তু তৈরি হয় মাত্র তিনটি ধাপে। প্রথমে একটি ম্যারিনেট তৈরি করে তাতে মাছগুলি ভিজিয়ে রাখতে হবে, দ্বিতীয়ত মাছগুলি গড়তে হবে, এবং তৃতীয়ত ভেজে ফেললেই তৈরি সেই অনবদ্য ফিশ ফ্রাই। চলুন আগে ম্যারিনেটটা তৈরি করি। একসাথে দিয়ে দিন দুটি পেঁয়াজ টুকরো করা, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 7-8 কোয়া রসুন, গোটা 3 কাঁচা লঙ্কা, 60 গ্রাম পরিমাণ ধনে পাতা,
ধনে পাতা দেওয়ার সময় হাত দিয়ে ছেড়ে নেবেন। 40 গ্রাম পরিমাণ পুদিনা পাতা, পুদিনা পাতাও দেওয়ার সময় ডাঁটি শুদ্ধ দেবেন এবং হাত দিয়ে ছেড়ে নেবেন, এবং খুব অল্প পরিমাণ জল। সবকটি উপকরণ একসাথে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার এতে দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং স্বাদ অনুসারে নুন। সাথে দিন 1 চা চামচেরও কম গোলমরিচের গুঁড়ো। আমি আজ আপনাদের সামনে একটু বড় আকারের ফিশ ফ্রাই দেখাতে চাইছিলাম, তাই জন্য 500 গ্রাম ভেটকি মাছকে 7টি ফিলে করিয়ে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে নিজের ইচ্ছামতো মাপের কাটিয়ে নিতে পারেন। এবার সেই মাছের টুকরোগুলি এই যে মিশ্রণটি বানিয়েছেন তার মধ্যে ভালো করে মেখে রেখে দিন পরবর্তী 10 থেকে 15 মিনিট। মনে রাখবেন, এই সময় কিন্তু মাছ খুব বেশিক্ষণ মেখে ভিজিয়ে রাখবেন না, তাতে কিন্তু মাছের টুকরো আলাদা হয়ে যেতে পারে। মাছ মিশ্রণে ভেজানো আছে, অর্থাৎ ম্যারিনেট করা আছে। যতক্ষণ মাছ ম্যারিনেটেড হচ্ছে, চলুন আমরা সেরে নিই পরপর 2টি কাজ। একটি ট্রেতে ছড়িয়ে নিন ভালো করে বিস্কুটের গুঁড়ো। আর 2টি ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিন অল্প নুন আর অল্প সাদা তেল দিয়ে। এবার খুব সাবধানে একে একে মাছের ফিলেগুলি মশলাসহ তুলে ফেলুন ডিমের গোলায়। হালকা চুবিয়ে নিয়ে তুলে ফেলুন বিস্কুটের গুঁড়োয়। এপিট ওপিট করে নিয়ে আলাদা রেখে আমি যেমনটি দেখাচ্ছি চৌকো করে গড়ে নিন একটি ছুরির সাহায্যে। যদি আপনি ওপরের ক্রাস্ট, অর্থাৎ ওপরের পরতটি একটু বেশি ভারী এবং মুচমুচে পছন্দ করেন, তাহলে কিন্তু এই পদ্ধতি 2বার করবেন, নচেত 1বার করবেন। এবার একটি সমতল জায়গায় এক একটি করে ফ্রাই আনুন সাবধানে। একটি লম্বাটে ছুরি দিয়ে চৌকোটে আকার দেবার চেষ্টা করুন, যতটা পারবেন তাতেই হবে। এবং তারপর পাশে রেখে তেল গরম করুন। যতক্ষণ ফ্রাইগুলি গড়া হচ্ছে, আপনাদের কাছে অনুরোধ রাখলাম, কেমন লাগলো আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন আত্মীয় বন্ধু সবার সাথে, খুব আনন্দ পাব। এবং যদি চান আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে সর্বপ্রথম, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দেবেন। আমাদের ফ্রাইগুলি গড়া হয়ে গেছে, এবার ভাজবার পালা। মনে রাখবেন, যেহেতু আপনি বাড়িতে করছেন সেহেতু এই সময় কিন্তু যত ছোট সম্ভব করা নেবেন, কারণ এই ফিশ ফ্রাইগুলি ডুবো তেলে ভাজতে হবে, তাতে তেল কম প্রয়োজন হবে। বেশ আর চড়া করে ভেজে তুলুন, চিন্তা নেই, ভেটকি মাছ একদম নরম মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকটি কথা না বললেই নয়, পুরানো দিনে কিন্তু আজকালকার দিনের মতো টমেটো সস, পার্সলে ইত্যাদি এই রান্নায় দেওয়া হতো না। আজকাল পার্সলে, টমেটো সস ইত্যাদি অনেকে অনেক কিছু দেন, কিন্তু যদি আপনি
একদম বিয়ে বাড়ির স্বাদের ফিশ ফ্রাই করতে চান, তাহলে কিন্তু যে কটি উপকরণ বললাম শুধু সে কটি দেবেন, দেখবেন একদম সেই স্বাদ পাবেন। ডুবো তেল দিয়েছি, গরম হয়ে গেছে, এবার ভেজে নেব এক একটি ফিশ ফ্রাই সোনালি রং করে।